আমাদের চট্টগ্রামে তো একটার পর একটা নতুন রেস্টুরেন্ট খুলেই যাচ্ছে, তাই না? আজকে যে রেস্টুরেন্টটা রিভিউ করে দেখাবো সেটা অনেকটুকু ভিন্ন, কারণ একটা রেস্টুরেন্টের আন্ডারে আপনারা মাল্টি কুজিন পেয়ে যাবেন। স্টার্টিং উইথ দ্য ইন্ডিয়ান লাইফ সেকশন অফ কাবাবস, আমরা তিন ধরনের কাবাব নিয়েছিলাম, রেশমি কাবাব, প্রন কাবাব এবং পাইনঅ্যাপল কাবাব। কাবাবের একটা ভালোই ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন, এন্ড যেটা আমার থেকে বেশি ভালো লেগেছে, প্রত্যেকটা সিটের সাথে এরকম একটা লাইভ গ্রিল সেকশন আপনারা পেয়ে যাবেন। সো আপনারা যদি কাবাব নেন, নিজের কাবাব আপনারা নিজেই বানাতে পারবেন। এই রেস্টুরেন্টের বেস্ট পার্ট হচ্ছে সামনে ওরা কোরিয়ান হটপট আনবে, যেটা চিটাগাংয়ের জন্য একদমই নিউ একটা কনসেপ্ট। প্রনটা মোটামুটি লেগেছে, বাট এক্সট্রিমলি গুড ওয়াজ দ্য রেশমি কাবাব। সো বেসিক্যালি পাইনঅ্যাপল এবং রেশমি কাবাবটা কিন্তু খুবই ভালো ছিল। অ্যাপিটাইজার্সের জন্য আমরা দুই ধরনের স্যুপও নিয়ে নিই, একটা ছিল সি ফুড চাউডার আর একটা ছিল বিফ চাউডার। বিফ চাউডার যেটা ছিল সেটাতে চিজি একটা ফ্লেভার ছিল, দুই ধরনের বিফ ছিল, গ্রাউন্ডেড বিফ এবং বেকন। যেহেতু খুব স্ট্রং চিজের একটা ফ্লেভার ছিল না, এই স্যুপটা আমার মনে বেশি ধরেছে। স্পেশালি যে টোস্টেড ব্রেডটা দিয়েছিল ওইটার সাথে খেতে ভালো লাগছিল, বাট অন দ্য আদার হ্যান্ড সি ফুড চাউডার যেটা ছিল ওটা আমার তেমন একটা ভালো লাগেনি। প্রনসের পরিমাণ ভালো ছিল, বাট এটার কেমন যেন একটা ডাল ডাল টেস্ট আসছিল, যেটা আমার তেমন একটা জমেনি। সো আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা চাইলে বিফেরটাই নিতে পারেন। নেক্সট, ইন্টারন্যাশনালি ওয়ান অফ দ্য হাইপড অ্যান্ড ফেমাস আইটেম লুইজিয়ানা। বেসিক্যালি এখানে সি ফুড থাকে, অ্যান্ড এটা এরকম পলিথিনে করে র্যাপ করে এরপর একদম টেবিলে সার্ভ করে দেয়, টেবিল থেকে মানুষের হাতে নিয়ে নিয়েই খায়। বাহিরের অনেক ব্লগার্সের ভিডিওতে আমি এই আইটেমটা দেখেছি, এখানে আই থিঙ্ক আপনারা চুজ করতে পারবেন এবং পোর্শন ওয়াইজও নিতে পারবেন। সাপোজ একজনের পোর্শনও নিতে পারবেন, দুইজনের পোর্শনও নিতে পারবেন এবং সাথে আপনারা সাইজও পাবেন। এই যে পোর্শনটা দেখছেন এটা দুইজনের সাইজের, এখানে ক্র্যাব, প্রন এবং কর্ন দিয়েছিল আর সাথে ছিল সসেজ। আমার তো কর্ন অনেক পছন্দ আপনারা জানেন, সো আমি সাথে সাথে কর্নটাই আগে নিয়ে নিই, যেহেতু এই আইটেমটা আমাদের কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছিল। সো সেকেন্ড টাইমও আমরা আমাদের ফ্রেন্ডসদের সাথে আসি, বেসিক্যালি এই রেস্টুরেন্ট আমার দুবার ভিজিট করা হয়। সো একসাথে বসে এভাবে হাতে নিয়ে ফ্রেন্ডসদের সাথে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। সো সবার আগে আমরা কর্নটাই বেছে নিই, অ্যাজ কর্নটা আমাদের অনেক ভালো লাগে। লাস্টলি খুবই মজার একটা থালি দেখাবো, সেটা হচ্ছে এই থালিটা, বিগেস্ট থালি অনেস্টলি। আপনারা চিকেন, মাটন থেকে শুরু করে সব কিছু পাবেন। তো ফার্স্টে বিফ ছিল, তারপর পেরিপেরি চিকেন ছিল, তারপর মাটন চপস ছিল, চিকেন উইংস, রাইস, ম্যাশ পটেটো, সল্টেড ভেজিটেবলস এবং ফ্রাইস, অ্যান্ড তারও সাথে পেয়ে যাবেন চার ধরনের সস। অনেস্টলি ম্যাশ পটেটোটা একটু গ্রেনি ছিল, আমরা যেরকম একদম স্মুথ ম্যাশ পটেটো পছন্দ করি এটা ওরকম ছিল না। অ্যান্ড দেন ফ্রাইড রাইস যেটা ছিল ওটা মোটামুটি, বাট পেরি পেরি চিকেনটা কিন্তু খুবই ভালো ছিল। আই থিঙ্ক ফ্রাইড রাইসের সাথে অনেক ভালো যাবে, আর সাথে যেহেতু পেরি পেরি এক্সট্রা সসও দেয়, আপনারা চাইলে সসের সাথে আরও ভালোভাবে খেতে পারবেন যারা স্পাইসি পছন্দ করেন। উইংসটা আমার থেকে বেশ মজা লাগে, ক্রিসপি ছিল, ওপরে সস দিয়ে কোট ছিল, আরও ভালো লেগেছে। পেপে ফ্রাইসও সাথে খুবই ভালো যাচ্ছিল। মাটন যেটা খাওয়া হয় না এটা খাওয়া হয়নি, বাট যেটা দেখে বুঝছিলাম সেটা হচ্ছে বারবিকিউ সস দিয়ে করা। দ্য বিফ ওয়াজ দ্য বেস্ট পার্ট, উপরে চিজ এবং মাশরুম সস দেওয়া ছিল, বাট বিফটা না একটু চিউই ছিল, খেতে কষ্ট হচ্ছিল, বাট ফ্লেভার ওয়াইজ ইট ওয়াজ বম। নেক্সট আমরা কিছু ডেজার্ট ট্রাই করেছিলাম, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটা লেয়ার ডেজার্ট ছিল, এখানে ক্যারামেলের একটা স্ট্রং ফ্লেভার আসছিল। সো অনেস্টলি আমার কাছে মোটামুটি লেগেছে, যার রেড ভেলভেট পছন্দ করেন তাদের জন্য রেড ভেলভেটেরও অপশন আছে, বাট আমার কাছে বেস্ট যে দুইটা ডেজার্ট লেগেছে সেটা ছিল এই চকলেট মুজ, উপরে একদম দেখতেই পাচ্ছেন চকলেটের লেয়ার ছিল, ইট ওয়াজ ভেরি চকলেটি। সো চকলেট লাভার্সদের জন্য মাস্ট হ্যাভ, আর যারা আমার মতো চিজ কেকও পছন্দ করেন, দিস ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট চিজ কেক, আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি এই রেস্টুরেন্টের ইন্টেরিয়ার অনেক অনেক সুন্দর, প্রত্যেকটা প্লেসই খুবই ফটোজেনিক, প্রত্যেকটা কর্নার। সো আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন তারা অফকোর্স এই প্লেসটা খুবই লাইক করবেন। আর আপনাদের জন্য লোকেশনটা বলে দিচ্ছি, খুলশি 3 নম্বর রোডের এখানে কুপারের ঠিক পাশেই আপনারা পেয়ে যাবেন কুজিন। থ্যাংক ইউ।